আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্লু কার্ড। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ব্লু কার্ড সম্বন্ধে কিছু কথা বলবো এবং ব্লু কার্ড গ্লাসের স্যাম্পল দেখাবো যে ব্লু কার্ড আসলে কয় টাইপের হয়, ব্লু কার্ডের সুবিধাটা কি, এবং আরেকটি মজার ব্যাপার, ব্লু কার্ড এবং ইউভি প্রোটেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমরা হয়তো অনেকে জানি হয়তো অনেকে জানি না। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো। প্রথমে আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই ব্লু কার্ড গ্লাস কয় টাইপের হয়। হ্যাঁ ভিউয়ার্স, একটু আপনারা কেয়ার করবেন, ব্লু কার্ড গ্লাস কিন্তু হোয়াইট গ্লাসের মধ্যেও ব্লু কার্ড হয়। আমি অবশ্য জানি না যে আপনারা এই জিনিসটা জানেন কি না, ব্লু কার্ড গ্লাসের মধ্যেও কিন্তু হোয়াইট গ্লাসের মধ্যেও কিন্তু ব্লু কার্ড হয়, তবে এটা সচরাচর একটু কম চলে, এই জন্য হয়তো ম্যাক্সিমাম লোক হোয়াইট গ্লাসের মধ্যে ব্লু কার্ড গ্লাস ইউজ করে না, তবে হোয়াইট গ্লাসের মধ্যেও কিন্তু ব্লু কার্ড গ্লাস হয়। একটু আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে একটি হোয়াইট গ্লাস। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হোয়াইট গ্লাস আসলে চেনার উপায় কী? হোয়াইট গ্লাসটা হচ্ছে চেনার উপায়, এই যে লাইটের যে আলোটা এটা কিন্তু সাদাই দেখা যাচ্ছে, মানে লাইটের আলোটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই হচ্ছে হোয়াইট গ্লাস চেনার উপায়। এই হোয়াইট গ্লাসের মধ্যেও কিন্তু ব্লু কার্ড গ্লাস হয়, আপনারা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ব্লু কার্ড গ্লাস চেক করার একটি লাইট, এটা হচ্ছে ব্লু রে, এইটা প্রোটেকশন যে গ্লাসে করবে সেটাই হচ্ছে ব্লু কার্ড। এই যে দেখেন, এটা কিন্তু প্রোটেকশন করতেছে, মানে ব্লু রে প্রোটেকশন, এই গ্লাসটা হচ্ছে ব্লু রে প্রোটেকশন, মানে ব্লু কার্ড গ্লাস। এটা হচ্ছে হোয়াইট গ্লাসের মধ্যে ব্লু কার্ড গ্লাস, এবং এটা কিন্তু আবার অ্যান্টি রিফ্লেকশনের মধ্যেও ব্লু কার্ড হয়। অ্যান্টি রিফ্লেকশন ব্লু কার্ডের মধ্যে আপনারা জানেন হয়তো অনেকেই যে এটা দুইটা টাইপের হয়, একটা হচ্ছে ব্লু কোটিং, একটা হচ্ছে গ্রিন কোটিং। তো অ্যান্টি রিফ্লেকশনের মধ্যে ব্লু কার্ড যেটা, এটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশনের মধ্যে গ্রিন কোটিং, একটু খেয়াল করবেন। এখন গ্রিন কোটিং চেনার উপায় হচ্ছে লাইটের আলোটা কিন্তু গ্রিন দেখা যাবে, জানি না আপনারা মোবাইলে কতটুকু দেখতে পারতেছেন, তবে গ্রিন কোটিংটা চেনার উপায় হচ্ছে লাইটের আলোতে আলোতে আপনার গ্লাসটা কিন্তু গ্রিন দেখা যাবে, লাইটের আলোটা গ্রিন হয়ে যাবে, সেটাই হচ্ছে গ্রিন কোটিং। এটা হচ্ছে গ্রিন কোটিংয়ের মধ্যে ব্লু কার্ড, একটু খেয়াল করবেন। এটা ব্লু রে প্রোটেকশন, মানে ব্লু রেটা আপনার চোখে ঢুকবে না, সেটাই হচ্ছে ব্লু রে প্রোটেকশন, কিন্তু কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং, একটু খেয়াল করবেন। এটার কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং, ব্লু কার্ডের মধ্যে গ্রিন কোটিং, এটার মধ্যে আবার হয় ব্লু কোটিং। এটা হচ্ছে ব্লু কার্ড গ্লাসের মধ্যে ব্লু কোটিং। ব্লু কোটিং চেনার উপায় হচ্ছে লাইটের আলোটা কিন্তু ব্লু দেখা যাচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন, লাইটের আলোটা ব্লু দেখা যাচ্ছে, একটু গ্লেজ আসতেছে। হ্যাঁ, তবে একটা কথা বলে নেওয়া ভালো যে ব্লু কার্ডের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে ব্লু কোটিং ভালো না গ্রিন কোটিং ভালো। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও এই কথাটা বলছি যে ব্লু কার্ডের মধ্যে গ্রিন কোটিং সবচেয়ে বেটার। এটা বেটার হওয়ার মেইন কারণ হচ্ছে গ্রিন কোটিংয়ের গ্লাসে কিন্তু ক্র্যাশটা কম পড়ে এবং গ্রিন কোটিংটা আমাদের চোখটা ঠান্ডা থাকে, তবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ব্লু কার্ডের ব্লু কোটিংটাই নেয়। এটা নেওয়ার কারণটা আপনারা একটু খেয়াল করবেন, এটা নেওয়ার কারণ হচ্ছে এটা গ্লেজটা একটু বেশি আসে, তো দেখতে অনেক সুন্দর লাগে আউট থেকে, এই জন্য মানুষ ব্লু কার্ডের মধ্যে ব্লু কোটিংটা বেশি নেয়, তবে চোখের জন্য কিন্তু গ্রিন কোটিংটা ভালো। গ্রিন কোটিং গ্লাসটা কিন্তু একটু হার্ড কোটেড হয়, গ্লাসে ক্র্যাশটা কম পড়ে, এটা আপনারা খেয়াল করবেন। আর ব্লু কোটিং মানুষ বেশি নেয় এই জন্য যে এটা আউট থেকে দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য মানুষ ব্লু কোটিং নেয়, তবে ব্লু কার্ডের মধ্যে গ্রিন কোটিংটা সবচেয়ে বেটার, এটা গ্লাসে ক্র্যাশটা কম পড়ে। এটা হচ্ছে ব্লু কার্ডের মধ্যে ব্লু কোটিং, এই যে দেখেন যে লাইটের যে আলোটা ব্লু রেটা প্রোটেকশন করতেছে, চোখে ঢুকবে না, এটা হচ্ছে ব্লু কার্ডের ব্লু কোটিং। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লু কার্ডের মধ্যে ফটোসেল। ফটোসেলের মধ্যেও কিন্তু ব্লু কোটিং গ্রিন কোটিং দুটাই হয়, এটা হচ্ছে ব্লু কার্ডের মধ্যে ফটোসেল, এই হচ্ছে ব্লু কার্ডের মধ্যে ফটোসান। ফটোসানটা হচ্ছে রোদে গেলে সানগ্লাসের মতো কালো হয়ে যাবে, নর্মাল যখন ছায়া চলে আসবেন তখন গ্লাসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, সেটাই হচ্ছে ফটোসান। এবং ব্লু রে প্রোটেকশন, মানে ব্লু কার্ডের মধ্যে এটা হচ্ছে ফটোসান, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ব্লু কার্ডের মধ্যে ফটোসান, একটু খেয়াল করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লু কার্ডের মধ্যে কিন্তু আবার বাইফোকালও হয়। ভিউয়ার্স, আপনারা, আমি জানি না যে আপনারা হয়তো জানেন কিনা, ব্লু কার্ডের মধ্যে বাইফোকাল হয়। বাইফোকাল হচ্ছে দূরে এবং কাছে যাদের পাওয়ার সেটাই হচ্ছে বাইফোকাল। বাইফোকালের কিন্তু আউট থেকে ফোকাল দেখা যায়, বাইফোকালের অনেক টাইপ হয়, তবে বর্তমানে যে বাইফোকালটা চলতেছে সেটা হচ্ছে আপনার ডি শেপ এবং মুন শেপ, এই দুইটাই বেশি চলে। আমি আপনাদেরকে এখন দেখাবো বাইফোকালের মধ্যে মুন শেপ বাইফোকাল, এটা হচ্ছে বাইফোকালের মধ্যে মুন শেপ বাইফোকাল, একটু আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে মুন। এখন এটা চেনার উপায় হচ্ছে এটা গোল কিন্তু চাঁদের মতো দেখা যাবে এই ফোকালটা, এটা হচ্ছে কাছের পাওয়ার, তো এই ফোকালটা নিচের যে ফোকাল সেটা কিন্তু একটু গোল চাঁদের মতো দেখা যাবে, সেটাই হচ্ছে
ব্লু কাটের মধ্যে বাইফোকাল, আর এটা হচ্ছে গ্রিন কোটিং। বাইফোকালের মধ্যেও কিন্তু দুইটা কোটিং হয়, ব্লু কোটিং গ্রিন কোটিং। শুধু বাইফোকাল না, ইউনিফোকাল না, প্রোগ্রেসিভ না, সব গ্লাসের মধ্যেই কিন্তু এরকম দুইটা কোটিং হবে, ব্লু কোটিং গ্রিন কোটিং, এবং হোয়াইট কোটিংটাও হয়, তবে হোয়াইটটা খুব কম চলে। এটা হচ্ছে বাইফোকালের মধ্যে ব্লু কাট, একটু খেয়াল করবেন। এটা ব্লু রে প্রোটেকশন, মানে ক্ষতিকর যে ব্লু রে সেটা চোখে ঢুকবে না। এটা হচ্ছে বাইফোকাল মুন শেপ। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইফোকাল ডি শেপ। এটা হচ্ছে বাইফোকালের ডি শেপ। ডিটা চেনার উপায় হচ্ছে ডি এর মতো দেখা যাবে, নিয়ারের যে পাওয়ারটা, নিয়ারের যে ফোকালটা, এটা কিন্তু ডি এর মতো দেখা যাবে। এই যে চার কোনা, এটাই হচ্ছে বাইফোকালের ডি শেপ। এটাও কিন্তু ব্লু কাট, একটু খেয়াল করবেন আপনারা, এটাও কিন্তু ব্লু কাট। এটাও হচ্ছে ব্লু রে প্রোটেকশন, মানে ক্ষতিকর যে ব্লু রে সেটা চোখে ঢুকবে না। এটাও হচ্ছে ব্লু কাট, এটা হচ্ছে বাইফোকালের মধ্যে ব্লু কাট। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে ব্লু কাট। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে ব্লু কাট। প্রোগ্রেসিভের সুবিধা এর আগে আমি আপনাদেরকে বলছি, তবে আবারও বলি, প্রোগ্রেসিভের সুবিধা হচ্ছে দূরে কাছে পাওয়ার থাকবে, আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ। আউট থেকে মানুষ মনে করবে যে এই চশমায় কোনো পাওয়ার নাই, অটোমেটিকলি আপনি দূরে তাকালে দূরের পাওয়ার আসবে এবং কাছে তাকালে কাছের পাওয়ার আসবে, এবং মেডেলে যারা কম্পিউটার ইউজ করেন তাদের মেডেলের পাওয়ার চলে আসবে। সোজা কথা, যখন যেখানে যতটুকু পাওয়ার দরকার তখন সেখানে ততটুকু পাওয়ারই আসবে, এবং আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ। এটা কিন্তু প্রোগ্রেসিভের মধ্যে ব্লু কাট, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে ব্লু কাট এবং ব্লু কোটিং, এটা হচ্ছে ব্লু কোটিং। এই প্রোগ্রেসিভের মধ্যে কিন্তু আবার গ্রিন কোটিংও হয়। এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে গ্রিন কোটিং, লাইটের আলোটা গ্রিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে গ্রিন কোটিং, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে গ্রিন কোটিং, লাইটের আলোটা গ্রিন দেখা যাচ্ছে এবং ব্লু রেটা প্রোটেকশন করতেছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভের মধ্যে গ্রিন কোটিং। হ্যাঁ ভিউয়ার্স, তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লু কাটের ভিতরে কিন্তু অনেক টাইপের হয়। ব্লু কাটের মধ্যে ইউনিফোকাল হয়, বাইফোকাল হয়, প্রোগ্রেসিভ হয়, ফটোসান হয়, ব্লু কাটের মধ্যে সব ধরনের হয়। তবে এখন ব্লু কাট এবং ইউভি প্রোটেকশনের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে বলি। প্রত্যেকটা ব্লু কাট গ্লাসের মধ্যে কিন্তু ইউভি প্রোটেকশন থাকবেই, মাস্ট, তবে প্রত্যেকটা ইউভি প্রোটেকশন গ্লাসে কিন্তু ব্লু কাট থাকবে না। এখন আপনাদেরকে একটু একটু খটকা লাগছে ব্যাপারটা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। সেটা হচ্ছে ইউভি প্রোটেকশন হচ্ছে আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশন। আমি একটা এক্সাম্পল দিই, যেমন সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে সেটাই হচ্ছে, সেটা প্রোটেকশন করে হচ্ছে ইউভি প্রোটেকশন, এবং ব্লু কাট হচ্ছে ব্লু রে প্রোটেকশন। এখন আপনারা, আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ব্লু কাট গ্লাসটা কারা ইউজ করবে? ব্লু কাট গ্লাস বিশেষ করে যারা ইউজ করবে তারা হচ্ছে যারা কম্পিউটারে কাজবাজ করে, মোবাইল দেখে সারাক্ষণ, কম্পিউটার দেখে সারাক্ষণ, কম্পিউটারে কাজবাজ করে সারাক্ষণ, টিভি দেখে যারা, তাদের যে ব্লু রেটা চোখে ঢোকে সে ক্ষতিকর যে ব্লু রে সেটা প্রোটেকশনের জন্যই কিন্তু ব্লু কাট গ্লাস ইউজ করবে। আর এখন ম্যাক্সিমাম গ্লাসে কিন্তু ইউভি প্রোটেকশন থাকেই, তো ইউভি প্রোটেকশন ম্যাক্সিমাম গ্লাসে থাকে। আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশন হচ্ছে ইউভি প্রোটেকশন, ব্লু রে প্রোটেকশন হচ্ছে ব্লু কাট, এবং অ্যান্টি রিফ্লেকশনটা আমি আপনাদেরকে বলি। এটা আমি আপনাদেরকে তিনটা জিনিসই আমি আপনাদেরকে ডিফারেন্স করে বলতেছি। অ্যান্টি রিফ্লেকশনটা হচ্ছে লাইটের যে ক্ষতিকর আলো সেটা রিফ্লেক্ট করবে, হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন। তো চাইলে আপনারা এক গ্লাসের মধ্যে সবই নিতে পারেন, অথবা চাইলে আপনারা আলাদা আলাদা করেও নিতে পারেন, তো যার যেটা প্রয়োজন সে সেটাই নেবেন ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে ব্লু কাট গ্লাস সম্বন্ধে বললাম, নেক্সট আমি আপনাদেরকে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। তবে এই সম্বন্ধে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।